আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাউরুটি ডিম দুধ দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় সেটা হয়তো বা আপনারা আগে কখনোই দেখেননি অথবা খাননি, আবার খেতেও পারেন। তো যাই হোক, সেরকম একটি রেসিপি আজকে তৈরি করছি, চলুন দেখে নিই। প্রথমেই একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 4 পিস পাউরুটি, চাইলে 3 পিস দিয়েও করতে পারবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি। বাসায় যে লেফট ওভার পাউরুটি থাকে মাঝে মাঝে, সেই পাউরুটি দিয়ে কিন্তু এই রেসিপিটা করে ফেলতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে আমি একটি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিব। এটা খুব ভালোভাবে করতে হবে যাতে আস্ত দানাদার অংশ খুব বেশি একটা না থাকে। কাঁটা চামচ দিয়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে নেড়ে নিলেই দেখবেন যে এটা খুব ভালোভাবে ম্যাশড হয়ে যাচ্ছে, যেহেতু পাউরুটির মধ্যে দুধ দিলে পাউরুটি এমনিতেই অনেক বেশি নরম হয়ে যায়। তো এখন এটাকে একটা সাইডে হচ্ছে রেখে দিচ্ছি। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বোনলেস চিকেন। চিকেনটাকে ছোট ছোট কিউব করে আমি কেটে নিয়েছি। এখন এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে দিব স্বাদ মতো, সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার এই মশলাটার সাথে চিকেনগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে যে চিকেনগুলো মশলা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম সেই চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। এবার এই তেলের মধ্যে চিকেনগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। যেহেতু এখানে বুকের মাংসটা ব্যবহার করছি, চিকেনগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, খুব দ্রুতই কিন্তু চিকেনগুলো হয়ে যাবে। তো চিকেনগুলো যখন ভাজা হয়ে যাবে তখন তেল থেকে উঠিয়ে একটি বাটির মধ্যে রেখে দিতে হবে। চিকেনগুলোকে তুলে নিয়ে একই প্যানের মধ্যে যে পাউরুটি ম্যাশ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে চারদিকে খুব ভালোভাবে একটু স্প্রেড করে দিতে হবে, একটু সমান করে দিবেন চারদিকটা, যাতে কোনো জায়গায় উঁচু বা কোনো জায়গায় নিচু এরকম না থাকে। একটা স্প্যাচুলা দিয়ে চারদিকটা খুব সমানভাবে স্প্রেড করে নিচ্ছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য আমি রান্না করব। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একদম লোতে থাকবে। প্রায় 5 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়ে এই পাউরুটির মিশ্রণটাকে এখন অপর পাশে উল্টিয়ে দিতে হবে। চুলার আঁচ কিন্তু লোতে রেখে কাজগুলো করতে হবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা দিয়ে চারপাশে খুব ভালোভাবে স্প্রেড করে দিতে হবে। চাইলে কিন্তু আপনারা এখানে চিলি সসও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি পছন্দ মতো চিজ। চিজের পরিমাণটা যে যতটুক পছন্দ করে ততটুক পরিমাণে দিলেই হবে। আগে থেকে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা চিকেনগুলোকে চারদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এরপর কিছুটা পেঁয়াজ, তারপরে হচ্ছে ক্যাপসিকাম, এগুলোকে দিয়ে আমি খুব সুন্দরভাবে টপিং করে নিচ্ছি। যেহেতু পিৎজা বানাচ্ছি, পিৎজার টপিং কে কতটুকু দিবেন সেটা কিন্তু নিজের উপর ডিপেন্ড করে। ইচ্ছে মতো, নিজের ইচ্ছে মতো কম বেশি করে আপনারা সব কিছু কিন্তু এখানে দিতে পারেন। উপর থেকে আবারও কিন্তু চিজ দিয়ে দিচ্ছি পছন্দ মতো, চিজের পরিমাণটাও নিজের উপর ডিপেন্ড করে। এবার উপর থেকে সামান্য একটু অরিগানো দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, ঘরে থাকলে দিতে পারেন, না থাকলে না দিলেও চলবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এখন অপেক্ষা করতে হবে চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। চিজটা যখন মেল্ট হয়ে যাবে, এই যে দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু চুলার উপর মেল্ট হয়ে গিয়েছে। আমি পিৎজাটাকে এখন আমি প্যান থেকে নামিয়ে নিলাম। কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা এখন দেখেই বুঝতে পারবেন। সামান্য পাউরুটি ডিম দুধ দিয়ে যে এত মজা করে বাসায় পিৎজা বানানো যায় আর এত অল্প সময়ের মধ্যে, সেটা নিশ্চয়ই এখন আপনারা দেখে নিলেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু রেসিপিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।